নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2023 সালের রাষ্ট্রবিজ্ঞানের এমসিকিউব নিয়ে আলোচনা করব। তো দেখো, এর আগে আমি এক থেকে টোটাল পাঁচখানা সেট সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি, আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। এবার আমি সেট সিক্স সলভ করাবো, ঠিক আছে? তো দেখো, সেট সিক্স থেকে কোন প্রশ্নগুলো সিলেক্ট করা আছে। এখানে ফার্স্ট কোশ্চেন আছে, ঠান্ডা লড়াইয়ে সমাজতান্ত্রিক শিবিরের নেতৃত্বে প্রদানকারী দেশ হলো অ্যান্সার হবে এর অ্যান্সার সোভিয়েত ইউনিয়ন। প্রমাণ টুতে কী বলেছে, জোট নিরপেক্ষতা হলো একটি অ্যান্সার হবে এর অ্যান্সার শান্তিপূর্ণ আন্দোলন। রোমান থ্রিতে কী বলেছে, স্নায়ু যুদ্ধ কথাটি ব্যবহার করেন অ্যান্সার হবে ডি এর অ্যান্সার বার্নার্ড বারুস। বার্নার্ড বারুস, প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন খুবই ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, রোমান ফোরের প্রশ্ন কী বলেছে, তাসখণ্ড চুক্তি হয় অ্যান্সার হবে এর অ্যান্সার 1966 খ্রিস্টাব্দে। রোমান ফাইভের প্রশ্ন কী বলেছে, সার্ক গঠনের ব্যাপারে সর্বপ্রথম যে রাষ্ট্রটি উদ্যোগ নিয়েছিল সেটি হলো অ্যান্সার হবে এর অ্যান্সার বাংলাদেশ। তোমরা তো জানো যে বাংলাদেশের জিয়াউর রহমান সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। রোমান সিক্সের প্রশ্ন, দি মেকিং অফ ফরগেন পলিসি গ্রন্থটি লেখা হলো অ্যান্সার হবে বি এর অ্যান্সার জোসেফ ফ্রাঙ্কলে। সাত নম্বরের প্রশ্ন, ভারতের যুক্তরাষ্ট্রীয় আদালতের নাম অ্যান্সার হবে এর অ্যান্সার সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট। আট নম্বরের প্রশ্ন, ভারতের সর্বনিম্ন আদালত কী নামে পরিচিত অ্যান্সার হবে এর অ্যান্সার ন্যায় পঞ্চায়েত। ন নম্বরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের অর্থ কমিশনের সদস্য সংখ্যা হলো অ্যান্সার হবে ডি এর অ্যান্সার অনধিক পাঁচ। দশ নম্বরের প্রশ্ন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার রাষ্ট্রপতির কাছে, ঠিক আছে। এগারো নম্বরের প্রশ্ন কী বলেছে, সংবিধানের ব্যাখ্যাকর্তা অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সুপ্রিম কোর্ট। বারো নম্বরের প্রশ্ন, জেলা পরিষদের সভাধিপতি নির্বাচিত হন অ্যান্সার হবে এর অ্যান্সার জেলা পরিষদের সদস্যদের দ্বারা। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন খুবই ভাইটাল। তো দেখো, তেরো নম্বরের প্রশ্ন কী বলেছে, লোকসভা ভেঙে দেওয়ার অধিকারী অ্যান্সার হবে সে অ্যান্সার রাষ্ট্রপতি। চোদ্দো নম্বরের প্রশ্ন কী বলেছে, পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্টের চেয়ে ভারতের সুপ্রিম কোর্ট অধিক ক্ষমতা অধিকারী বলেছেন অ্যান্সার হবে এর অ্যান্সার কৃষ্ণ স্বামী আয়ার। পনেরো নম্বরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের ন্যায় পঞ্চায়েতের এখতিয়ারকে ভাগ করা হয়েছে অ্যান্সার হবে এর অ্যান্সার দুই ভাগে। ষোলো নম্বরের প্রশ্ন, বাজেট পেশ করেন অ্যান্সার হবে ডি এর অ্যান্সার অর্থমন্ত্রী। সতেরো নম্বরের প্রশ্ন, মন্ত্রিসভা ও রাষ্ট্রপতির মধ্যে প্রধান যোগসূত্র হলেন অ্যান্সার হবে সে অ্যান্সার প্রধানমন্ত্রী। আঠারো নম্বরের প্রশ্ন, সপরিষদ মেয়রের সদস্য সংখ্যা অ্যান্সার হবে সে অ্যান্সার বারো। উনিশ নম্বরের প্রশ্ন, সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্রপ্রতিনিধি পাঠাতে পারেন অ্যান্সার হবে ডি এর অ্যান্সার পাঁচটি। কুড়ি নম্বরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হতে পারে অ্যান্সার হবে এর অ্যান্সার রাষ্ট্র। একুশ নম্বরের প্রশ্নে, ট্রাইব্যুনাল হলো অ্যান্সার হবে বি এর অ্যান্সার আইন নির্দিষ্ট পদ্ধতিতে গঠিত অস্থায়ী আদালত। তো দেখো, তেইশ নম্বরের প্রশ্ন, সান ফ্রান্সিসকো সম্মেলন অনুষ্ঠিত হয় অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1945 এপ্রিলে। তেইশ নম্বরের প্রশ্ন, ভারতের বিচারপতিগণ কার দ্বারা নিযুক্ত হন অ্যান্সার হবে এর অ্যান্সার শাসন বিভাগ কর্তৃক। চব্বিশ নম্বরের প্রশ্ন, জাতিপুঞ্জের সনদে মোট কয়টি উদ্দেশ্যের কথা বলা হয়েছে অ্যান্সার হবে বি এর অ্যান্সার চারটি উদ্দেশ্যের কথা বলা হয়েছে। তো দেখো, এবার আমি 2023 সালে যত এমসিকিউ আসতে পারে রাষ্ট্রবিজ্ঞানে সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।